चेयरमैन अली मुर्दाबाद। राजपथ जलि उठिल प्रतिमूर्ति। बताहत केवल मुर्दाबाद मुर्दाबाद। এয়া সংহিতক ঘাতক আখ্যা দিয়া চেয়ারমান আলীর বিরুদ্ধে অসমীয়ার ক্ষোভ। নিজের রাজনৈতিক মুনাফার বাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে মন্তব্য আগবঢ়ায় নিজের দলের ভিতরতে এলাগি হওয়া এইজন বিধায়ক চেয়ারমান আলী। সন্দেহযুক্ত নাগরিকর চেনেহত ভরির তলর মাটি হেরুয়া চেয়ারমান আলী। খিলঞ্জিয়া ঘাতক আখ্যা দিয়া কংগ্রেসী বিধায়ক চেয়ারমান আলী। এইজন চেয়ারমান আলীর মুখর কথার বাবেই রাজপথত এতিয়া কেবল মুর্দাবাদ ধ্বনি, প্রতিমূর্তি দাহ আর ধিক্কার গরিহনা। প্রতিবাদত নামিল শিক্ষক সমাজও। শহীদ দীপেন শর্মার স্মৃতিত প্রতিষ্ঠিত দরঙর গেলাবিল হাইস্কুল শিক্ষক সমাজের প্রতিবাদ চেয়ারমান আলীর বিরুদ্ধে। আমার শহীদ দীপেন শর্মা নামের এই বিদ্যালয়খনের নামাকরণ করেছিল, গতি আমি খুব দুঃখ পাইছো যে তেখেতে বিশেষকে দয়া শর্মা নামটো প্রথমতে উল্লেখ করেছে ডকাইত আর হত্যাকারী বলে। গতি আমি তেখেতক পুনের গরিহনা দিছো আর তেখেতে নিঃশর্তভাবে ক্ষমা খুঁজব লাগে আর অসমবাসীর ওসর তেখেতক ভুলের ক্ষমা খুঁজে আত্মসমর্পণ করব লাগে। শহীদক করা অপমানের বিরুদ্ধে প্রতিবাদ আসুর। চেয়ারমান আলীর গ্রেপ্তারের দাবীত প্রতিবাদ সাব্যস্ত সদৌ ছাত্র সন্থার। চেয়ারমান আলী অসমান্যৰ জাতীয় শহীদক ঘাতক বলে কয়ে যে নিজে বাংলাদেশী রক্ষক এই কথা প্রমাণ করে দিলে। চেয়ারমান আলী এগারী বাংলাদেশী রক্ষক, কংগ্রেসের বিধায়ক চেয়ারমান আলী অসমান্যৰ শহীদক ঘাতক বলে কব এই কথা কেউ মানি লোবা না যায়, এটা অসমনীয় অপরাধ আর তার কারণে সরকারে চেয়ারমান আলীক শীঘ্রে গ্রেপ্তার করব লাগে আর কংগ্রেস দলটিও এই বিষয়টা কি পদক্ষেপ লয় তার উপর রাইজে চকু রাখি আছে। রাজপথত প্রতিবাদ সাব্যস্ত জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা ডাঙরিয়াক আমি আহ্বান জানাইছো অনতি বিলম্বে বিধায়কগৰাকীক কংগ্রেস দলের পর বহিষ্কার করব লাগে। আর যাকালি কেবা ঠাইতো বিশেষক দরং জেলা ছাত্র সন্থায় এখন এজাহার দাখিল করেছে আন্দোলনের শহীদ সকলক অপমান। কেবল মাত্র আন্দোলনের শহীদ সকলকেই নহয়, আসলতে বক্তব্য আগবাইছে সেই বক্তব্যর দ্বারা আন্দোলনের গ্রহণযোগ্যতাক নচ্ছাত করেছে। জাতীয় সত্তাত আঘাত হনা মন্তব্যের বিরুদ্ধে রাজপথত নামিল গণ পরিষদ। বিতর্কিত মন্তব্যর 24 ঘণ্টার পাছতো রাজনৈতিক মহলত অব্যাহত আছে প্রতিক্রিয়া। মই ভাবো অতি সোনকালে যে বিকৃতি ঘটিছে চিকিৎসকর লগতে যোগাযোগ করা উচিত। আর গোটেই কথাটা হল যে সিপাজার যে বেদখলকারী উচ্ছেদ প্রক্রিয়া চলছে এই উচ্ছেদ প্রক্রিয়াটক বিভ্রান্তি ঘটাবর কারণে পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে এনে ধরনের মন্তব্য আগবাইছে। মই সোনকালে যিমান পাৰি সোনকালে চেয়ারমান আলী ডাঙরিয়াক গ্রেপ্তার করার প্রয়োজন আছে আর গ্রেপ্তার করবলে মানে সরকারক দাবি জানাইছো। জাতির প্রতি দায়িত্ব নাই, জাতির প্রতি দায়িত্ব থাকলে কংগ্রেস দলের এজন সন্মানীয় বিধায়কে এনে মন্তব্য আগবাইলে কোনো যেন এনেকে মিয়া ভবনের কথা কোনো যেন এনেকে শহীদক অপমান নকরে আজি অতি শীঘ্রে চেয়ারমান আলীক জেলত ভরাব লাগে তেনে ভবিষ্যতে কোনো সাহস নকরিব। আমি চেয়ারমান আলীক নিন্দা করেছো আর তেখেতর বক্তব্য উঠাই লবর কারণে আর রাজহুয়াভাবে ক্ষমা খুঁজিবর কারণে আমি দাবি উত্থাপন করেছি। আমি অনুমান করেছো যে চেয়ারমান আলিয়ে বিজেপির এজেন্ট হিসাবে শাসক দলের এজেন্ট হিসাবে কেবল শাসক দলক সহায় করিবর কারণে এই বক্তব্য দাঙি ধরেছে। রাজ্যত সৃষ্টি হওয়া প্রতিবাদ, রাজনৈতিক মহলত ককর্থনা তথা নিজের দলত এলাগি হওয়া
এইজন বিধায়কে হেহতিয়াকৈ ৰাজহুৱাভাৱে ক্ষমা বিচাৰিছে। কিন্তু উদ্দেশ্য প্ৰণোদিত বক্তব্যৰে ইতিমধ্যে নিজকে একাংশ লোকৰ হিয়াৰামত হিচাপে প্ৰতিষ্ঠা কৰিলে বাগপৰৰ বিধায়ক শেৰমান আলীয়ে। ব্যুৰ ইনপুটৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট এনডি 34। আপুনি চাই আছে এনডি 24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।